আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার প্রার্থী লুসি রিগবির পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বাঙালি ও এথনিক কমিউনিটির সমর্থন আদায়ের লক্ষ্যে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি রিগবির পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন লেবার এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। এ আসনের ভোটার প্রায় 75,000। 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কনজারভেটিভ ও লেবারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত থাকছে আসানুল ইসলাম চৌধুরী শামীম। ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বাঙালি ও এথনিক মাইনরিটি কমিউনিটি সমর্থন আদায়ের লক্ষ্যে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির এমপি প্রার্থী লুসি রিগবির পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দেন 3 বারের নির্বাচিত এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তার এই প্রচারণা লেবার পার্টির জন্য ইতিবাচক মনে করছেন অনেকেই। গত 14 বছর ধরে ক্ষমতা থাকা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টিকে সুযোগ দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন টিউলিপ সিদ্দিক এমপি। It's 14 years of conservative rule. We want Lucy Rigby in parliament. We want her to represent the seat. I know she'll be fantastic, a fantastic advocate for schools, for hospitals, for our public services, and that's why we want her in parliament. Today, my good friend Tulip Siddiq has joined me in Northampton. We're delighted to be here at La Sanne, where Councillor Enam Haq is hosting us today. But most of all, I am utterly thrilled to have my friend Tulip, who I've known for many, many years, here in Northampton. এদিকে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী রুসি লিগবির এক নির্বাচনী জনসভা সোমবার দুপুর 12টায় স্থানীয় লাসান রেস্টুরেন্টে ওয়েস্ট নর্থহ্যাম্পটন শায়ার ও নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের লেবার পার্টির গ্রুপ চেয়ারম্যান কাউন্সিলর এনামুল হকের পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টিউলিপ সিদ্দিক এমপি, নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি রিগবি, নর্থহ্যাম্পটন সাউথ আসনের প্রার্থী মাইক রিডার, সাউথ নর্থার্নস আসনের প্রার্থী রুফি আশরাফ, পুলিশ ফায়ার ক্রাইম কমিশনের চেয়ারম্যান ড্যানিয়েল স্টুন, এম এ রোপ, মতল্লি মোহন খান সহ আরো অনেকেই। এতে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। টিউলিপ সিদ্দিক এমপি নর্থহ্যাম্পটনে আসতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলর এনামুল হক। আমি অত্যন্ত খুশি যে আমরা টিউলিপ সিদ্দিক এমপি আমরা নর্থহ্যাম্পটন স্কুল আইসুন, আমার স্টুডেন্ট আইসুন স্কুল তাই না আইসুন, আমরা লুসি রিগবির আমরা যে পার্লামেন্ট খান লুসি রিগবির তাহলে তার ক্যাম্পেইনের সহযোগিতা করা লাগে আর আমি তাহলে ওয়েলকাম জানাই তাহলে থ্যাংক ইউ জানাই। নর্থহ্যাম্পটন নর্থ আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কনজারভেটিভ পার্টি ডান বেনেট, ইন্ডিপেন্ডেন্ট পার্টি পল নেসলি ক্লার্ক, রিফর্ম ইউকের আন্টনি আন্টোনিউ, গ্রিন পার্টির ইসার কর্বাসান, লিবডেমের ক্রিস্টোফার গর্ডন লেগেড ও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের খালিদ রাজ্জাক। নর্থহ্যাম্পটন নর্থ আসনটি এবারে পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী ডান বেনেট ও লেবার পার্টির প্রার্থী লুসি রিগবির মধ্যে মূল লড়াই হবে এটা নিশ্চিত। এখন দেখার পালা শেষ হাসি কে আসবে, ডানম্যানের নাকি লুসি রিগবি। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড।